চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং সিটি কর্পোরেশনের সহযোগিতায় মেয়র কাপ আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করছি চট্টগ্রাম সিটি মেয়র আজম নাসিরুদ্দিন। উদ্বোধনের সময় উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উনি হই দে সুইমিং পুল কেউ বান্ধা দিতে পারলি ইতারা অপরাধ হিসেবে গণ্য হইব বলেছেন, এবং এই বিষয়ে যা যা করা প্রয়োজন সবই করবেন। যা যা এখানে এই পুলটা, এটা মানে প্রধানমন্ত্রী এক নেকে অনুমোদিত, এবং কেউ যদি এটা বাধা দিতে চান তাহলে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাধা দিতে চাচ্ছেন, তাহলে তাকে অপরাধ হিসাবে সাব্যস্ত করা হবে এবং অপরাধী যে শাস্তি করা প্রয়োজন সেটা করবেন। এই সময় মেয়র মহারা উপস্থিত আছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন ক্রীড়া কমিটির প্রধান কাউন্সিলর মোহাম্মদ ইসমাইল বালি সহ আরও বোধ কেয়াই। কেওয়াইর মুরগি মার্কা দিয়ে উঠিন, লাগাইলেই হিট জব্বর চলিব।